আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, স্বপ্নে কি দেখলে কি হয়। আল্লামা ইবনে সিরিনের উর্দু খাব নামক গ্রন্থ থেকে। আপনারা অবশ্যই আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কত দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ উপকার হতে পারে। অনেকের ক্ষেত্রে উপকার হয়, আবার কারো কারো ক্ষেত্রে মিলে না। স্বপ্নের ব্যাখ্যাগুলো এমনই, যেহেতু ধারণাবশত দেওয়া, অনেকের ক্ষেত্রে মিলে যায়। যাই হোক, স্বপ্নে যদি কেউ ধন দৌলত দেখে তাহলে আয়ু বৃদ্ধি হওয়ার লক্ষণ বুঝতে হবে। তবে কখনো কখনো বেশি ধন দৌলত অপমানিত করে মানুষকে। স্বপ্নে ধান দেখা টাকা পয়সা পাওয়ার লক্ষণ। ধানের গোলা যদি কেউ শূন্য দেখে তাহলে দুঃখ কষ্টে পড়ার লক্ষণ। ধান যদি বপন করতে দেখে সুখ শান্তির আলামত। স্বপ্নে যদি কেউ ধান বানতে দেখে সৌভাগ্যের লক্ষণ। ক্ষেতের মধ্যে বেশি ধান দেখা ব্যবসার মধ্যে সফলতা আসবে। স্বপ্নে আপনার যদি অধিক পরিমাণের ফসল রোপণ করতে দেখে তাহলে সন্তান সন্ততি বেশি হওয়ার লক্ষণ। স্বপ্নে কাউকে ধরপাকড় করতে দেখা এলাকায় সন্ত্রাসীর আগমন ঘটার লক্ষণ। ধর্মগ্রন্থ দেখা একাগ্র চিত্তে ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার লক্ষণ। স্বপ্নে বিধর্মী লোককে দেখা হতাশা অবস্থায় আপনার দিন অতিবাহিত হবে। স্বপ্নে ধান্দাবাজ লোকের সাথে সাক্ষাৎ হতে দেখা বাড়িতে অসৎ লোকের আগমন ঘটার লক্ষণ। স্বপ্নে দুধু বালি দেখা আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ। স্বপ্নে ধ্রুব তারা দেখা নতুন সন্তান আসার লক্ষণ। ধূমপান করতে দেখা অসৎ কাজে পা বাড়াবার লক্ষণ। ধূমকেতু দেখা গায়েবী অবস্থার মধ্যে পরিবর্তন হওয়ার লক্ষণ। ধ্যান করতে দেখা ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার লক্ষণ। স্বপ্নে ধূমপায়ী লোকের সাথে সাক্ষাৎ করতে দেখা কুচ্ছা রটনাকারী হিসেবে চিহ্নিত হওয়ার লক্ষণ। ধন সম্পদ দেখা রোগ বালাই দূর হওয়ার লক্ষণ। আবার এটা কোন কোন ইমামের মতে ধন সম্পদ দেখা রোগ বালাই দূর হওয়ার লক্ষণ। ধনী লোককে দেখা যে কোনো কাজের মধ্যে সফলতা আসতে পারে। ধনী লোকের সাথে খাবার খেতে দেখা অভাব দূর হওয়ার লক্ষণ। ধনী ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে দেখা অবস্থার ক্ষেত্রে পরিবর্তন হবে। স্বপ্নে ধনুক দেখা কর্মের ক্ষেত্রে উন্নতি সাধন হওয়ার লক্ষণ। স্বপ্নে ধনুক হাতে নিতে দেখা শত্রুতা পোষণকারী অবসান হওয়ার লক্ষণ। ধনুক তৈরি করতে দেখা উদ্দিষ্ট কাজের মধ্যে সফলতা আসবে। ধনুক সহ তীর দেখা গর্ভধারণকারী স্ত্রীর মৃত্যুর আলামত। স্বপ্নে ধনুক ক্রয় করতে দেখা চিন্তার ক্ষেত্রে অবসান হওয়ার লক্ষণ, দুশ্চিন্তার অবসান হওয়ার লক্ষণ। স্বপ্নে ধনুক সহ বর্ষা দেখা বঞ্চিতা স্বামী অথবা স্ত্রীর মধ্যে মিলন হওয়ার লক্ষণ। ধান দেখা ধন সম্পদ সম্পদ লাভ হতে পারে। ধান কাটতে দেখা সম্পদ প্রাপ্তির লক্ষণ। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখবেন। আশা করছি উপকৃত হবেন এবং আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।